দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ চাকরি থেকে অপসারণ করা হয়েছে এর প্রতিবাদে ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রয়োজনে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা আজ দুপুরে বরিশাল নগরীর বটতলায় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা অভিযোগ করেন শরীফ দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেয় তাকে অসাংবিধানিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে হত্যা ও চাকরি খাওয়ার হুমকি পাওয়ার পাওয়ার জন্য কথা জানিয়ে চট্টগ্রামের খুলশি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন শরীফউদ্দিন তার ১৬ দিনের মাথায় বুধবার দুদক কার্যালয় থেকে তাকে চাকরি থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি হয় এবং আমাদের দুদক কর্মচারী বিধিমালা দুই হাজার আটের চুয়ান্ন দুই ধারা বাতিলের প্রতিবাদে আমাদের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বরিশাল সহ সারা দেশে আমরা প্রতিবাদ পালন করছি তার মুক্তি না মেলে তাহলে আমরা আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছেন সবাই মিলে আমরা সিদ্ধান্ত এবং পরবর্তীতে আমরা হয়তো কর্মবিরতিতে যেতে পারি দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এর প্রতিবাদে ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রয়োজনে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা আজ দুপুরে বরিশাল নগরীর বটতলায় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা অভিযোগ করেন শরীফুদ্দিন দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেয় তাকে অসাংবিধানিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে হত্যা ও চাকরি খাওয়ার হুমকি পাওয়ার পাওয়ার জন্য কথা জানিয়ে চট্টগ্রামের খুলশি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন শরীফ উদ্দিন তার ষোলো দিনের মাথায় বুধবার দুদক কার্যালয় থেকে তাকে চাকরি থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি হয় এবং আমাদের দুদক কর্মচারী বিধিমালা দুই হাজার আটের চুয়ান্ন দুই ধারা বাতিলের প্রতিবাদে আমাদের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বরিশাল সহ সারা দেশে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি তার মুক্তি না মেলে তাহলে আমরা আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছেন সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব এবং পরবর্তীতে আমরা হয়তো কর্মবিরতিতে যেতে পারি দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এর প্রতিবাদে ঢাকা দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রয়োজনে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা আজ দুপুরে বরিশাল নগরীর বটতলায় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা অভিযোগ করেন শরীফ দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেয় তাকে অসাংবিধানিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে হত্যা ও চাকরি খাওয়ার হুমকি পাওয়ার পাওয়ার জন্য কথা জানিয়ে চট্টগ্রামের খুলশি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন শরীফউদ্দিন তার ১৬ দিনের মাথায় বুধবার দুদক কার্যালয় থেকে তাকে চাকরি থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি হয় এবং আমাদের দুদক কর্মচারী বিধিমালা দুই হাজার আটের চুয়ান্ন দুই ধারা বাতিলের প্রতিবাদে আমাদের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বরিশাল সহ সারা দেশে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি তার মুক্তি না মেলে তাহলে আমরা আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছেন সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব এবং পরবর্তীতে আমরা হয়তো কর্মবিরতিতে যেতে পারি